सलामुअलैकुम दोस्तों आमी जाच्छी आमार मैडम रे आनार जिन्नो शे हॉस्पिटल रे मुद्दे आसे तो इटा इलो राहियानर रास्ता आपनारा देखते थाकेन इंशाल्लाह सामने खूब भालो भालो जगह रास्ता आसे एवं जगह आसे गाड़ी आसे बाड़ी आसे इंशाल्लाह इटा इलो राहियानर रास्ता এটা দেখেন এই ব্রিজ নতুন ব্রিজ বানাইছে মানুষ পার হওয়ার জন্য এই পার থেকে ওই পার মানুষে যায় কত মডেলিং করে বানাইছে কত ডিজাইন করে দেখেন হায় তার নাম হলো হায় কত সুন্দর দেখেন এসি ভিতরে এসি বিনা এসির কোনো গাড়িয়ে না এখানে কুলে নাই আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর সুন্দর রাস্তা আছে এখানে সুন্দর সুন্দর গাড়ি আর এশালা যাইব কোন দিকে যাইও না দেখো না এই সারা দিয়া খাড়া রাখি দিছে মা দোস্ত সামনে তো ইশারা পড়ে গেছে দোস্ত এখন কি করবো আমরা একটু খাড়া হওয়া লাগবো আমার এই যে লাইট লাল জ্বলছে এবং গাড়ি সব খাড়া আছে দোস্ত জরুর রুকুঙ্গা থোড়া ঘন্টা দশ মিনিট রুকনে মানতা বাদ মে ইনশাল্লাহ ইশারা চালু হয়ে যায়গা ফির যাওঙ্গা দোস্ত ভিডিও দেখতে রহনা লেন মে রানো ইয়ানি দেখো আপ লেন মে রহো আপ সামনে अच्छा अच्छा सिटी है अच्छा अच्छा जगह है अच्छा अच्छा गाड़ी है अच्छा अच्छा रास्ता आस्ता आस्ता वीडियो इंशाल्लाह मिलेगा दोस्तों बनते रहो वीडियो में इंशाल्लाह दिखाएगा इंशाल्लाह तो दोस्तों इशारा खुल गया इंशाल्लाह दुआ करो इंशाल्लाह दिखाएगा अच्छा अच्छा वीडियो देखो जगह अच्छा है इंशाल्लाह दोस्तों वीडियो तो ज़्यादा लंबा आ जा रहा है तो ये मुश्किल है गाड़ी में चढ़ के वीडियो कर रहे हैं ना तुरंत वीडियो खलास ये हो जाता है मुश्किल नहीं चलेगा इंशाल्लाह फिर भी चलेगा तो दोस्तों यदि अपना माँ बाबा यदि या थाके तो अवश्य माँ बाबा सेवा जत्न करबें माँ बाबार खोज खबर नेबें और प्रवासी भाइयार बोलते आसी যারা প্রবাসে থাকেন আমি একজন প্রবাসী যারা প্রবাসে থাকেন এরা টাকা পয়সা যা প্রয়োজন ফ্যামিলির মধ্যে দেওয়ার তা দিবেন আর বাদ বাকি টাকা যার যার ব্যাংকে রাখবেন নিজের ব্যাংকে রাখবেন কারো হাতে টাকা দিবেন না টাকা দিবেন না টেনশনে মরবেন তো ভাই যার যার সেপার থাকা ভালো আর কি আবার একটা ইশারার মধ্যে চলে এসি পাঁচক তো নামাজ পড়ুন ভাই পৃথিবীতে নামাজ ছাড়া কোনো গতি নাই দুনিয়াতে বাঁচতে হইলে নামাজের দরকার মরতে গেলেও নামাজের দরকার মানুষে বলে যে চোখ বন্ধ করিয়া দেখো না মরার পরে তুমি বুঝবাই মরার পরে কেন আপনি বুঝবেন না এমনি দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে আপনি চোখ বন্ধ করে দেখান না আপনার দুনিয়া কোনো কিছু দেখা যায় এর জন্য পাঁচক তো নামাজ পড়া নামাজ পড়বেন মা বাবার খোঁজ রাখবেন সবসময় বিদেশি প্রবাসী ভাইয়ার বলতেছি সবসময় মা বাবার টেলিফোনের মধ্যে আলাপ করবেন যোগাযোগ ঠিক রাখবেন বউ বাচ্চার যুগ সব দিকে যোগাযোগ ঠিক রাখবেন ওকে আল্লাহ হাফিজ ভিডিও যদি ভালো লাগিয়া থাকে অবশ্য একটা লাইক একটা শেয়ার কমেন্ট এবং ঘন্টিটা বাজাইবেন তো ভালো ভালো জায়গা ভিডিওর মধ্যে দেখতেই থাকবেন ঘন্টিটা অবশ্য বাজাইতেই ওকে আল্লাহ হাফিজ